চিকেন কোরমা। চিকেন কোরমার জন্য চিকেনে দেখো নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি সকাল থেকে, তোমরা আধ ঘন্টা ম্যারিনেট করলেই চলবে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাটকুচি, এখানে নিয়ে নিয়েছি পোস্ত কাজু, আর নিয়েছি হচ্ছে কাঠবাদাম আমন্ড যেটা, তো এগুলো মিক্স করে নেব। এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন বাটা। প্রথমে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব একদম ঝুরঝুরে, নুন মাখানো চিকেনগুলো এবার একটু ভেজে নেব ভালো করে। এই যে চিকেনগুলো এইভাবে ভেজে নেবেন, পরে দিয়ে দিলাম তেজপাতা আর পাকা লঙ্কা, এর সাথে দিয়ে দেবো ওই পেঁয়াজ রসুন যে বাটাটা সেটা, এর সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিলাম নুন। এবারে অল্প জল দিয়ে ঢেকে দেবো ঠিক মিনিট পাঁচের জন্য। এবারে যে বাদামের পেস্টটা করেছিলাম, কাজু বাদাম আমন্ড আর পোস্ত, তার সাথে একটু দই মিক্সড করে দিয়ে দিলাম। এখানে আমি দু প্যাকেট আমুল স্প্রে নিয়েছি, একটা দুধ বানিয়ে নিয়েছি এবং তার সাথে কেশর দিয়ে দিয়েছি কালারের জন্য। পোস্তটা দেওয়ার পর যে কষে কষে যাবে এরপরে দিয়ে দেবো হচ্ছে নারকেল গুঁড়ো আর কিশমিশ। এখন ছিটতে শুরু করলে দিয়ে দেবো গরম মশলা আর সঙ্গে দিয়ে দেবো, দেখো দুধটা কী সুন্দর কালার হয়েছে, এই কেশরওয়ালা দুধ, এরকমভাবে পুরোটা দিয়ে দেবো। তারপরে ফাইনাল টাচ দিয়ে দেবো হচ্ছে এই ভেজে রাখা পেঁয়াজগুলো। তাহলে চিকেন কোরমা রেডি, তাহলে ঝটপট বানিয়ে ফেলো।